घंटा लाइफ चली थी मामे। আজকে যে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হলো আমাকে, জীবনে আমার এটা অভিনব। গত 5 বছর ধরে বিভিন্ন আক্রমণ হয়েছে, বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে পড়েছে। কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে থাকাকালীন, নির্বাচন অনুমতি নিয়ে সভা চলাকালীন, তারপরে সভার মধ্যে আক্রমণ এবং সভার পরে বোম বন্দুক নিয়ে আক্রমণ। আমার গাড়িতে কমপক্ষে 2টো বোম লেগেছে। আমার পাশে এখানে সামনে জানলার কাঁচ ভেঙে গুঁড়ো হয়ে গেছে, পুরো আধলা ইঁট আমার হাতে এসে লেগেছে এবং আমার পুরো গায়ে কাঁচ ভর্তি হয়ে গেছে। মাঠের মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম গাড়ি নিয়ে, যে সব লোক চলে গেল তারপরে আমরা যাবো। সেই সময় চারদিক থেকে লাঠি নিয়ে, পিস্তল নিয়ে, বোম নিয়ে আক্রমণ, হাতে টিএমসি ঝান্ডা নিয়ে আক্রমণ হয়েছে। এ তো একেবারে তালিবানদের মতো অবস্থা, মানুষের জীবনের কোনো সুরক্ষা নেই। এই দৃশ্য দেখার পরে আমি জানি না এখানকার ভোটাররা ভোট পাবে কেমন, তাহলে এই নির্বাচনের কোনো মানেই হয় না। আর আজ রাত থেকে যে ইলেকশন কমিশন এর জন্য ব্যবস্থা না নেয়, তাহলে কুচবিহার জেলায় কোনো নির্বাচন সুষ্ঠুভাবে হবে না। সেই সীতাই আর শীতলকুচি, তার যে করোনা পরম্পরা সেটা এখনো বজায় রেখেছে। মানুষের মানে মতামতের পরেও, গণতান্ত্রিক মতের পরে পরিবর্তন হওয়ার পরেও এখানকার পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, রাজ্য সরকারের তরফে আর এখন সেন্ট্রাল নির্বাচন কমিশন যে ব্যবস্থা নিয়েছে সেখানেও তারা কোনো ব্যবস্থা ঠিক মতো করতে পারেনি। রীতিমতো লাইভ রেস নিয়ে এখানে সভা করতে হচ্ছে। আমি এসেছিলাম হেলিকপ্টারে, নাহলে আগেই আক্রমণ হতো। বিরাট প্রস্তুতি চলছিল, ততক্ষণ সব মানুষ চলে যায় যান। আমি অপেক্ষা করছিলাম, তার আগেই চারদিক থেকে আক্রমণ হয়, লাঠি সোঁটা বোম বন্দুক নিয়ে বোম মারতে মারতে আমাদের চোখের সামনে আক্রমণ করা হয়। আমার ওরা আশ্চর্য লাগলো, এটা কী করে সম্ভব? দিনের বা সন্ধ্যা হচ্ছে, প্রকাশ্য মাঠে জনসভা চলছিল, সেই মাঠে চারদিক থেকে দুর্বৃত্তরা আক্রমণ করছে বোম বন্দুক নিয়ে, তারপরে আমরা মুক্ত রিলেশন কী করে আশা করবো? এই অভিজ্ঞতা সত্যি আমার রাজনৈতিক জীবনের একটা চরম অভিজ্ঞতা। সরকার প্রভাতখবর.com বিশ্বাস বহি রফতার নয়।